ইসরায়েল থেকে আরব আমিরাতে ফ্লাইট চালু হচ্ছে। ইসরায়েলের সাথে সংযুক্ত আরব আমিরাতের চুক্তির অংশ হিসেবে আগামী সোমবার থেকে সর্বপ্রথম বাণিজ্যিকভাবে বিমান চলাচল শুরু হতে যাচ্ছে। ইসরায়েলের এলাল এয়ারলাইন্স সর্বপ্রথম তেল আবিব থেকে আবু ধাবি উদ্দেশ্যে ফ্লাইটটি যাত্রা শুরু করবে নিশ্চিত করেছে ইসরায়েলি এয়ারপোর্ট কর্তৃপক্ষ। ইসরায়েল এয়ারপোর্ট কর্তৃপক্ষের ওয়েবসাইটে দেওয়া তথ্য মতে তেল আবিবের বেন গুরিওয়ান বিমানবন্দর থেকে আমিরাতের রাজধানী আবু ধাবিতে ফ্লাইটটি যাবে। এ ফ্লাইটে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আরব আমিরাতের সাথে ইসরায়েলি চুক্তির বিষয়ে আলোচনা করতে যাবেন বলে ধারণা করা হচ্ছে। তবে রয়টার্স একটি বিমান চলাচল সূত্রে জানায়, ইসরায়েলের এল আল ও ইসরায়েল দুটি বিমান সংস্থা এই ফ্লাইট পরিচালনার জন্য আবেদন জানিয়েছে। অনলাইনে এই ফ্লাইটটি LY971 দেখাচ্ছে, যা সম্ভবত আরব আমিরাতের কান্ট্রি কোড 971। ইসরায়েল ও আরব আমিরাতের মধ্যে সরকারিভাবে বিমানের যোগাযোগ নেই এবং এটাও নিশ্চিত নয় যে ফ্লাইটের সময় কমানোর জন্য বিমানটি সৌদি আরবের উপর দিয়ে যাবে কি না। যেহেতু ইসরায়েলের সাথে সৌদি আরবের কোনো চুক্তি হয়নি, যুক্তরাষ্ট্রে একটি সরকারি সূত্রে নিশ্চিত করেছে যে 31 আগস্ট স্থানীয় সময় সকাল 10টা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিনিয়র উপদেষ্টা ও জামাতা জ্যারেড কুশনার এল আল ফ্লাইটে তেল আবিব থেকে যাত্রা শুরু করবেন। ফ্লাইট রুট ও অবতরণের সঠিক সময় এখনও জানা যায়নি বলে নিশ্চিত করেছে মার্কিন সূত্র। ইসরায়েল ও আরব আমিরাতের আনুষ্ঠানিক চুক্তির আগে দুই দেশ দূতাবাস স্থাপন, বাণিজ্য ও ভ্রমণ বিষয়ে আলোচনা শুরু করেছে মিডল ইস্ট আই।